Violence, violence. I don't like it. অদম্য চেষ্টা মানুষকে কতদূর নিয়ে যেতে পারে তার অনন্য উদাহরণ তিনি। সাধারণ এক বাস চালকের ঘরে জন্ম, কাজ শুরু করেছিলেন দৈনিক 50 রুপি পারিশ্রমিকে, আর এখন নিজেকে পরিণত করেছেন অন্যতম জনপ্রিয় এক অভিনেতা হিসেবে। চমক জাগানিয়া এই ক্যারিয়ার ভারতের কন্নড় তারকা যশের। KGF ছবির পর কন্নড় তারকা যশের ভাগ্যের চাকা পুরোপুরি ঘুরে গেছে। এই একটি ছবি তাকে কন্নড় তারকা থেকে প্যান ইন্ডিয়া তারকা বানিয়ে দিয়েছে। শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, এখন অন্যান্য অঞ্চলের নির্মাতা প্রযোজকরাও তাকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকেন। অসামান্য এই সাফল্যের পেছনে লম্বা কণ্টকময় পথ পেরিয়ে এসেছেন যশ। তার আসল নাম নবীন কুমার গৌড়া। ছোটবেলা থেকেই মাথায় অভিনয়ের ভাবনা আসে, কিন্তু মধ্যবিত্ত পরিবারে ছেলের এমন ভাবনায় সায় দেননি বাবা মা। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না যশ। মাত্র 16 বছর বয়সেই বেঙ্গালুরু চলে আসেন তিনি। কাজ শুরু করেন একটি ছবির সহকারী পরিচালক হিসেবে, কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ। যশ তখন যোগ দেন একটি নাট্য দলে, সেখানে নিজের প্রতিভাকে শাণিত করতে থাকেন। তবে নাট্য দলের প্রথম দিকে তিনি মঞ্চের পেছনে সহকারী হিসেবে কাজ করতেন, এজন্য দৈনিক 50 রুপি করে পেতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। নায়ক হিসেবে যশের ক্যারিয়ার শুরু হয় 2008 সালের রকি দিয়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি, কন্নড় ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেন বেশ। এরপর আরো 1 ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছেন যশ। তবে 2018 সালে তার ক্যারিয়ার গ্রাফ এক লাফে অনেক দূরে এগিয়ে যায়। প্রশান্ত নীল নির্মিত KGF চ্যাপ্টার 1 ছবিতে অভিনয় করে ভারতব্যাপী আলোড়ন তোলেন। এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পায় 2022 সালে। সেটা শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, বরং গোটা ভারতেই ইতিহাস সৃষ্টি করে। 1,200 কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। শোনা যায় KGF চ্যাপ্টার 2 এর জন্য 30 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন যশ। KGF 2 পর যশ এখন তার পারিশ্রমিকের অঙ্ক অনেকটা বাড়িয়ে দিয়েছেন। জোর গুঞ্জন যে নীতেশ তিওয়ারির রামায়ণ ছবির জন্য তিনি নাকি এক লাফে 400% পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রামায়ণ সিনেমাকে ঘিরে সিনেমা প্রেমীদের কৌতূহল বেড়েই চলছে। এ ছবিতে প্রভু রাম রূপে আসতে চলেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর, আর দেবী সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী নায়িকা সাই পল্লবীকে। নীতেশের রামায়ণের সবচেয়ে বড় চমক হতে চলেছেন যশ। এ ছবিতে তাকে দেখা যাবে লঙ্কাপতি রাবণ রূপে। বলিপাড়ায় জোর গুঞ্জন এই ছবির জন্য নাকি 150 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। সূত্র মতে রামায়ণ 3 পর্বে নির্মিত হতে চলেছে এবং প্রত্যেক পর্বের জন্য যশ 50 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। মৌটুসী রহমান, সময় সংবাদ।